ব্যাচেলার মানুষ বসার কত আমেরিকা ধূসর গধুলি আপনারা বিদেশে এসে বাংলা বলেন নাই এটা, এবং আরো ভালো ভালো শব্দ চয়ন করতে পেরেছেন এটা দেখতে পাই। এটা আপনি কি কোন স্মৃতি বলুন, লেখা এখানে পাওয়া হয়েছে সুবিচার করার একমাত্র পথ হচ্ছে ওনাদের লেখাকে পড়ে দেখা, সেটাকে আমরা জানি যে লাঠি গোছা হয় বা ফুলের গোছা হয়, লাঠি নদীর গোছা হয় কেমন করুন না, শুনে শোনা যায় একদিন কথায়। খুব সুন্দর একটি প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমি ঢাকাতেও দিয়েছি বাংলা একাডেমিতে। আসলে আমাদের জীবন নদীর মতো বহতা, তো সেই হিসাবে গল্পগুলো তো বহতা, তাই না? তো এই হিসাবেই এক গোছা নদী। ধন্যবাদ। এটাও আকৃষ্ট করবে মানুষকে, যারা এদিকে আগ্রহ আছে তারা দেখবেন। ওনার একটা চমৎকার ছবিও বেরিয়েছে, ওনার পৃথিবীর চল এবং চমৎকার ছাড় করেছে, ভালোবাসি। তো আপনি কি এক কথায় বলবেন কি লিখেছিলেন, বলতে কি বলতে চাইছেন? আসলে একজন ভোগ অভিনেতা হিসাবে মনের ভাব প্রকাশ করে দিই, সেটাই আর কি। আর আমরা এই ছজন যে আটটা বই বের করেছি, এই বইটা আমরা লেখকরা সব বইটা আমরা আজকে যে মরগুন উন্মোচন করলেন তাকে উপহার দিচ্ছি। এবং আমার একটি নতুন, এটা ঠিক নতুন অভিবাদন অভিবাদন করা চলে না, খুবই অভিবাদন অনেক পুরনো, কিন্তু আমরা মঞ্চে এখন যাদেরকে অনুরোধ জানাবো ফোন দিয়ে এই লেখক লেখিকাকে স্বাগত জানাবে, তারা হচ্ছে পাঠক ফোরামের পক্ষ থেকে খুদের শিশুরা। অসম্পূর্ণ হচ্ছে যে আমাদের, আমরা বলেছিলাম যে ছজনের পরে আমরা আর একজনকে মরক উন্মোচনের জন্য ডাকবো, উনি ডক্টর নাসির উদ্দিন, ওনাকে মঞ্চ দেখার জন্য আহ্বান জানাচ্ছি। দুটি বই, সেই দুটি বইয়ের মরক উন্মোচন হয়নি, কিন্তু আমরা রাইটার্স অ্যাসোসিয়েশন থেকে তাকে সম্মানিত করার জন্য আমরা আজকে যে মরক উন্মোচনে তাকে মরক উন্মোচন করাচ্ছি। ভেরি গুড, এটা ওনার প্রতি উনি একজন বিদগ্ধ মানুষ এবং বহুদর
মানসী বিদগ্ধ এবং ক্যামেরা আসে না নাসির ভাই এদিকে তাকান একটু নাসির ভাই এদিকে তাকান ক্যামেরা আসে না এটা বোধহয় খুব চমৎকার লাগবে সমাজে আমাদের এই লস এঞ্জেলসের প্রবাসীদের মধ্যে এমন একজন বিদগ্ধ বিচক্ষণ ব্যক্তিত্ব উনি কম্পিটিটিভ লিটারেচার পড়েছেন এখানে এসে এবং ঢাকা থেকে বাংলা পড়েছেন তো উনাকে ধন্যবাদ এবং শেক্সপিয়ার ভাই বোধ হয় সর্বসমান ভাগ পারদর্শী ইপসেন তারপরে এরা পাউন্ড সব বোধ হয় জানেন জানাশোনা আপনার সব পড়াশোনা আছে আপনাদের কথা বলুন আপনার বইটা মানুষ বোঝ হয় পড়তে এবং জানতে এই বইটি একটি গবেষণা পাশ্চাত্য দেশে রবীন্দ্রনাথকে কিভাবে ওরা জানতে অথবা বুঝতে পেরেছে সেটা নিয়ে আমি গবেষণা করেছি আমাদের দেশে ভারতে বাংলাদেশে পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথকে নিয়ে অনেক বই লেখা হয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ব্রিটেনে যারা সমালোচক তারা রবীন্দ্রনাথকে কী দৃষ্টিতে দেখেছেন সেটা আবিষ্কার করার একটা আগ্রহ আমার মনে হয়েছে তার উপর ভিত্তি করে আমি এই বইটি রচনা করেছি স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক এটাকে পিএইচডি ডিগ্রি দেওয়ার জন্য বিবেচনা করেছে সেজন্য আমি অত্যন্ত আনন্দিত একই সঙ্গে আমার মনে হয়েছে যে বিদেশে বাংলা সাহিত্যকে পরিচিত করিয়ে দেওয়া বাংলা সংস্কৃতিকে পরিচিত করিয়ে দেওয়া আমার একটি দায়িত্ব পালন করেছিল আমি দেশে বাংলা অধ্যাপনা করেছি এবং বিদেশে এসে এটা করতে পেরে আমি নিজেকে খুব আনন্দিত ও গৌরবান্বিত মনে করছি আমার দ্বিতীয় বইটি এটি বাংলাদেশ এবং আমেরিকার সমাজ জীবনের উপর বাংলাদেশের সঙ্গে আমেরিকার সমাজ এবং সংস্কৃতির কতটুকু পার্থক্য আছে সেটুকু আমি তুলে ধরার চেষ্টা করেছি অত্যন্ত নিরপেক্ষভাবে সহজভাবে এবং এদেশে পত্রপত্রিকায় আমার যতগুলো লেখা ছাপা হয়েছে সেগুলো আমি এর অন্তর্ভুক্ত করেছি তো সুতরাং আমার মনে হয় যারা বাংলাদেশ এবং আমেরিকার সমাজজীবন সম্পর্কে একটি তুলনামূলক দৃষ্টিভঙ্গিতে জানতে চাইবেন তাদের পক্ষে দুটি বই হয়তো আনন্দদায়ক হবেও আমার সেটাই মনে হয় ধন্যবাদ লেখকদেরকে একটু দিয়ে বড় করুন শিশুরা এবং আমি একটু বলে রাখি যে ডক্টর নাসিরুদ্দিনকে আমরা লস অ্যাঞ্জেলেসের মানুষ চিনেছি লস অ্যাঞ্জেলেস টাইমসের মাধ্যমে কারণ উনি নিরক্ষরদেরকে ইংরেজি শিখেছিলেন সেটা একটা নিউজ হয়েছিল আমরা তার মাধ্যমে ওনাকে চিনেছি তুমি বহুদিনের কর্মী সহজ কথা নয় কিন্তু আপনারা নিজেরা আমি আমি তো এফোর্ট দিয়েছি আমি আমি তো আমি এখনো পারিনি চেষ্টা করবো বাট যারা লিখেছেন আমার তাদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা পরে পরে বের করতে পেরেছেন এবং যখন একটা লেখক লেখেন তিনি অনেক পড়াশোনা করেন stability offering food and shelter to these children so that's what I want to talk about with everyone today distressed children infants international is a non-profit organization that was founded in 2003 it was founded by Dr. Esnell Hawk and Dr. Brian DeGroff in Connecticut They shared the vision of helping the world, and they wanted to help the world through preventing child blindness by providing the impoverished with needs, with education, with healthcare. And today, they're an expanding organization. They're growing, and they're doing really well too. They are supporting thousands of children in various different locations in Bangladesh. Support in order to help these children that do not that walk around without wearing shoes. That walk around trying to walk around begging for money. These girls that have to work under dire conditions at home, that have to suffer domestic violence and abuse.